যাতে প্রভুর স্তুতি হয়, গৌরব হয় প্রভুর নামে। তাই সকলকে, খ্রিস্ট বিশ্বাসী যারা রয়েছেন এখানে বা যারা শুনছেন, তাদের ঈশ্বর আত্মাকে প্রস্তুত করুক। আজকে আমরা সারা পৃথিবীতে অনেক ঘটনা নিয়ে, অনেক কিছু নিয়ে আমরা বিচলিত। আমরা আলোচ্যর মধ্যে রাখি আমাদের বিষয়ের, কিন্তু আমাদের জীবনের যে কোনো কার্যই করি তার একটা পরিকল্পনা করি, এবং সেই পরিকল্পনা আমাদেরকে বাস্তবিত করতে গেলে আমাদের তার জন্য অনেক কিছু প্রস্তুতি নিতে হয়। আমরা যদি কোনো আমাদের জীবনে যা কিছুই করি না কেন, তার প্রস্তুতির মধ্য দিয়ে তবেই যেতে পারি। আর আজকে আমাদের বিষয় এই প্রস্তুত হওয়া নিয়ে, যেখানে আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে শুধু পাপের পরিত্রাণ পেয়েছি বলে সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসেবে দাঁড়াই না, আমাদের সামনে ঈশ্বরের প্রতিশ্রুতি এক নতুন প্রত্যাশা এনেছে, যে আমরা যখন পুনরুত্থিত জীবনের ভাবনায় দাঁড়াই, সেই পুনরুত্থিত জীবন আমাদেরকে পূর্ণতার প্রত্যাশায় পরিপূর্ণ হতে সাহায্য করে। যখন আমরা জানি আমাদের প্রভু খ্রিস্ট যিশু তার দ্বিতীয় আগমন আসছেন, আর তাই আজকে আমাদের বিষয় যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশায় খ্রিস্ট বিশ্বাসীদের প্রস্তুতি। তাই আমাদের আলোচ্য বিষয় মতিলিখিত ২৪ অধ্যায়ের সম্পূর্ণ অংশ এবং ২৫ অধ্যায়ের কিছু অংশ, যে যেখানে বলছে তোমরা প্রস্তুত হও। পৃথিবীতে আমাদের অনেক ধরনের ঘটনা ঘটছে এই মুহূর্তে, তাই নয় কি? অনেক বিজ্ঞানীরা রিসার্চ করছেন যাতে আগামী ১০,০০০ বছর এই পৃথিবীর সমস্ত কিছুকে সুন্দর করে রাখা যায়। কিন্তু এত কিছুর মধ্যে যারা খ্রিস্ট বিশ্বাসী বিশেষভাবে, তাদের প্রত্যাশা অনেক বেশি যে প্রভু আসবেন। সেই প্রত্যাশা পথে তারা যখন এই বাক্যের অংশ থেকে তাদের দৃষ্টি রাখেন প্রভুর প্রতিশ্রুতির ওপর, তখন ওরা দেখতে চান যে প্রভু কবে আসবেন। ১৯১৪ থেকে ১৫ সালের পরবর্তী সময়টা যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় সকলে ভেবেছিল এটাই বোধ হয় পৃথিবীর শেষ। তার পরবর্তীকালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, নাৎসি জার্মানদের আমরা পরাক্রম সেই সময় দেখেছিলাম, সকলে ভেবেছিলেন যে এটাই বোধ হয় এবার শেষ। অনেকে ভবিষ্যৎবাণী করলেন যে ২০০০ সালে ২YK সেটাই অনেক কিছু অঘটন ঘটবে। আবার অনেকে ২০১২ সালটাকেই ধরলেন যে পৃথিবীর সমাপ্ত হতে চলেছে। আর এই সব মানুষের ভাববাদিত্বের মধ্য দিয়ে আমাদের জীবনকে আরো বেশি তীব্র আকাঙ্ক্ষিত করে তোলে, যে সত্যি তো প্রভু কি তাহলে এখন আসছে। প্রতিটা খ্রিস্টের হৃদয়ে, যারা খ্রিস্টের বাইরেও রয়েছেন, তাদের, যারা আমরা শুনেছি যিশু আসবেন, সেই অন্যান্য বিজাতীয়দের ক্ষেত্রে একই আশা সেই সমস্তভাবে বিস্তারিত লাভ করেছে। আর তাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি সেই খ্রিস্টের কথায়, আমরা যখন দাঁড়াই, তখন সেই বাক্যটা আমাদের জন্য আত্ম, যেটাকে বলা হচ্ছে ২৪ মতিলিখিত ১৩তে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পূর্ণ পরিত্রাণ পাবে।
তাই আজকে আমরা যখন প্রস্তুতি লগ্নে দাঁড়িয়েছি আমরা প্রস্তুত হতে চাই, কারণ আমাদের প্রভু বলেন মথিলিখিত ২৪ অধ্যায় পড়লে সেখানে আমরা দেখতে পাই যে প্রভু প্রস্তুত হওয়ার জন্য বলেছেন। কিন্তু কেন আজকে পৃথিবীতে যখন নানান ধরনের চারপাশটাতে হচ্ছে যুদ্ধ বিগ্রহ এবং অনেক অনেক কিছু ভাববাণী বলে আমাদের বাক্য থেকে মেলাবার চেষ্টা করা হচ্ছে এবং আমরা অনেক সময় সেই ভ্রান্ত ধারণায় আমরা শুনি সেগুলোকে নিয়ে প্রচারে ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমরা ঈশ্বর এবং তার পুত্র যীশু কি বলেছেন তার সত্যি প্রতিশ্রুতি কোথায় আমাদের জীবনে সেই ভাবনা দেয় যেখান দিয়ে আমরা বুঝতে পারি যে সত্যি উনি বাক্যে কি বলেছেন এবং আমরা কিভাবে তার এই ব্যাখ্যাটাকে তার প্রতিশ্রুতিকে বিশ্বাসযোগ্যভাবে আমাদের জীবনের মধ্য দিয়ে দেখতে পাব। আর তাই আমরা জানি যে কোনো জীবনে যারা কোনো কিছু করেন তারা একটা প্রস্তুতি নেন, যারা যুদ্ধে যান তার জন্য তাদের সব রকম ট্রেনিং এর প্রস্তুতি নিতে হয়, যারা স্পোর্টসম্যান বা খেলোয়াড় রয়েছেন তাদেরকে তৈরি হতে গেলে নানান ধরনের ইভেন্টে যেতে গেলে তাদের প্রস্তুতি নিতে হয়। আমরা যদি সাধারণভাবে ঘরোয়া ঘটনায় আসি যেখানে বাড়িতে আমরা লোকজনকে নেমন্তন্ন করেছি সেই জন্য খাবার দাবার প্রস্তুত এবং ঘরকে আমাদের প্রস্তুত করতে হয়। এখানে আমাদের যে প্রস্তুতির কথা বলছে সেই প্রস্তুতি এখানে নয়, সেই প্রস্তুতি হচ্ছে তার আগমন। কিন্তু এই পৃথিবীর সকল আলোচ্যের মধ্যে বিজ্ঞান যখন অনেক কিছুভাবে বলছে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের ধারণাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে বা যারা মানুষ হিসেবে আমরা জানি খ্রিস্ট আসবেন আমরা কোন ভাববাদিত্বের দিকে তাকিয়েছি, আমাদের প্রভু যীশু কি বলেছেন যে কোন ধারণার মধ্য দিয়ে আমরা সেই সত্য প্রতিশ্রুতির ওপর আমরা সত্যি বিশ্বাসযোগ্য জীবনে চলতে পারি, এই প্রশ্নটা আজকের নয় আমাদের জীবনে শুরু। এই প্রশ্নটা ২০০০ বছর আগে ছিল যীশুর শিষ্যদের মাঝেও। সেই দিনের ঘটনা যীশু যখন তার শিষ্যদের নিয়ে সেই মন্দির ধামে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, আমরা আজকে দেখছি যে ইতিহাস এবং বর্তমান এবং ভবিষ্যৎকে এই অংশটা কিভাবে যুক্ত করে রেখেছে খ্রিস্টি বিশ্বাসী, যারা সেই সময় খ্রিস্টকে বিশ্বাস করেছিলেন, যারা যে বিশ্বাসী খ্রিস্টরা ছিল তারা শুধু খ্রিস্টের ওপর বিশ্বাস করেনি, তাদের পূর্বপুরুষরা যে ভাববাদিত্বর মধ্যে দিয়ে পূর্ণতা এনেছিল সেই মন্দিরে তার জীবন্ত সাক্ষ্য ছিলেন। আর আজকে আমাদের ঈশ্বর আর এক নবসাক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন। আর তাই এই পৃথিবীর নানান সমস্যা চারপাশে উৎকণ্ঠা কত কিছুর মধ্যে অধর্ম বেড়ে গেছে আমাদের প্রস্তুতির মধ্যে দিয়ে, তাই আমাদের দু ধরনের প্রস্তুতি আজকে আমরা শিখব। এক, খ্রিস্ট ফিরে আসার আগে যে কষ্ট ভোগ আমাদের করতে হবে এই পৃথিবীতে পাপের পরিত্রাণ পাওয়ার পরও। দুই, যেখানে যার ফল দেখছি প্রথমটার ফল কি হচ্ছে যে আমাদের অনেক ক্লেশ পেতে হবে কারণ অধর্ম বৃদ্ধি হয়েছে এই পৃথিবীতে আর অধিকাংশ লোকের প্রেম বরফের মতো জমে ঠান্ডা হয়ে গেছে, যাদের হৃদয়ে স্বার্থ ছাড়া আর কোনো কিছু আমরা দেখতে পারি না। যীশুর প্রতি ভালোবাসা তার দয়ার প্রতি কৃতজ্ঞতা হারিয়ে গেছে। আর দুই, যীশু আসার পর যে পুরস্কার পাবো আমরা, তাই এই দুই ধরনের প্রস্তুতি আমরা যখন বলেছি প্রস্তুত হও আজকের অংশ দেখব। এক, তার আসার আগে অধর্ম বেড়ে যাওয়ার জন্য যে কষ্ট ভোগ আমাদের পেতে হচ্ছে তার জন্য আমরা ধৈর্য এবং তার উপর বিশ্বাস রেখে প্রস্তুতি করব নিজেদেরকে এই পৃথিবীতে সত্য দ্বারা পৃথক করেছেন যৌনের ১৭ ১৭র মতো জীবনে দাঁড়াবো। আর দুই,
আমরা শেষ পর্যন্ত যারা বিশ্বাসে স্থির থাকব আমরা সেই পুরস্কার তার কাছে পরিত্রাণ পাব আর তাই বলেছে কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে আমরা আসুন আমরা দেখি ইতিহাসে যাই যে ভবিষ্যৎ দেখতে গেলে আমাদের আগে ইতিহাসকে এখানে জানতে হবে যে সেদিন মতিলিখিত ২৪ আকারে আমরা জানি যিশুর সমস্ত শিষ্যরা যারা একত্রিত হয়েছিল আমরা সেই দ্বিতীয় মন্দিরের মধ্যে তারা প্রবেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই মন্দির নির্মাণ করা হয়েছে এই ইহুদি জাতির একটা দ্বিতীয় মন্দির ছিল প্রথম মন্দির তাহলে কোথায় গেল প্রথম মন্দির ধূলিসাৎ হয়ে গেছে খ্রিস্টের পূর্বে ৫৮৬ বছর পূর্বে যেটা সলোমন বানিয়েছিলেন পিতা দাউদের ইচ্ছে ঈশ্বর তাকে অনুমতি দিয়েছিলেন এবং সলোমন তাকে বানিয়েছিলেন সেই মন্দির ৫৮৬ সালে খ্রিস্ট পূর্বাব্দে তা ধ্বংস হয়ে যায় আর তাই ইতিহাস বলছে আমরা যদি এজরা এবং নেহমীয় পড়ি জানতে পারব যে অনেকগুলো ভাববাদী এর মধ্যে যুক্ত রয়েছে এই দ্বিতীয় মন্দির নির্মাণে যেমন সকরীয় যেমন হগা যেমন আমাদের আরো কিছু দানুয়েলের ভবিষ্যৎবাণী কিছু ছিল আমরা জানি এছাড়া আমাদের জেরেমিয়ার ভবিষ্যৎবাণী ছিল আর এই দ্বিতীয় মন্দির যখন নির্মাণ করা হয়েছে আমরা জানি ঈশ্বর প্রতিশ্রুতি ইসরায়েল জাতিকে দিয়েছিলেন সেই সময় এবং সেই অনুযায়ী ইহুদি জাতিকে ঈশ্বর যখন ব্যাবিলনীয় সাম্রাজ্য তাদের দখলদারি করেছে তাদের দেশ থেকে তাদের কৃতদাসে বানিয়ে নিয়ে চলে গেছে কিন্তু ঈশ্বর তার প্রতিশ্রুতির কথা ভুলে যাননি তিনি চান তার সন্তানরা তার গৌরব বহন করুক প্রশংসা করুক আর তাই আমরা জানি যে সেই তখনকার দিনের কয়েকজন পুরোহিতকে তিনি নির্বাচিত করেছিলেন সেই তাদের মধ্য দিয়ে ঈশ্বর আহ্বান জানিয়েছিলেন তখনকার দিনে যখন ব্যাবিলনীয় সাম্রাজ্য শেষ হয়ে যায় তারপরেই সাম্রাজ্য আছে পারস্য সাম্রাজ্য বা পার্সিয়ান সাম্রাজ্য বলা ইতিহাস সেই পার্সিয়ান সাম্রাজ্যের রাজা ছিলেন সাইরাস তিনি সেই প্রথম উৎসাহ দেন ইহুদি জাতিকে ফিরে আসার জন্য এবং জেরুজালেমে সেই মন্দির নির্মাণের জন্য আমরা জানি সেই এজরা পড়লে ২ অধ্যায়ের পরবর্তী আমরা জানি এজরা সমস্ত যাদের সেই পুরোহিত বললাম ৪-৫ জন যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি তখন সেই মন্দির গঠনের জন্য তৈরি হন প্রস্তুত হন এবং তারপরে সেই মন্দির বন্ধ হয়ে গেছিল ভিত্তি স্থাপনের পর এই যে মন্দির দেখতে পাচ্ছেন কারণ তখনকার দিনে বিজাতীয়রা অনেক বাধা দিয়েছিল সেই জন্য সেই মন্দির অনেক দিন তৈরি হতে পারেনি তারপরে পারস্যীয় আরাক রাজা আসেন সে দারিয়াস তিনি এসে তাদেরকে আবার পূর্ণ ডিক্রি জারি করে তা করার অনুমতি দেন এবং আনুমানিক ৫১৬ থেকে ৫১৫ খ্রিস্টপূর্বাব্দে এই মন্দির সম্পূর্ণতা করা হয়েছিল স্ট্রাকচারটাকে এবং সেই মন্দিরে সমস্তভাবে বলা হয় যে আর্কিটেক্টের ডিজাইন অনুযায়ী ১৯৬৭ খ্রিস্টাব্দে তার পাথর পাওয়া গেছে অতি বৃহৎ আমি কোনো আকার সাইজ এখানে বলবো না অনেকটা সময় লাগবে ইনফরমেশনে এতটাই বৃহৎ ছিল এবং তার সৌন্দর্য অতুলনীয় আপনারা দেখতে পাচ্ছেন যে সোনার পাতে মোড়া ছিল এত সুন্দর সূর্যের আলো পড়লে তা ঝলকে উঠত অসাধারণ সেই মন্দির কারুকার্য দেখার মতো ছিল অসাধারণ আর তাই খ্রিস্টের আমরা দেখছি
যিশুরা সেই মন্দিরে ঢুকেছিলেন কিন্তু সেই মন্দির পূর্ণতা কখন এসেছিল যখন তার বাইরের জায়গাগুলোকে বর্ধিত করেছিল রাজা হিরোদ উনি খ্রিস্টে পূর্বাব্দে 20 সাল থেকে শুরু করেছিলেন তা সমাপ্ত মনে করা হয় যিশু খ্রিস্টের মৃত্যুর 30 বছর পর অন্তত 64 খ্রিস্টাব্দে সেটা প্রায় সম্পূর্ণ লাভ করেছিল এত বছর লাগার কারণ কি ছিল ইতিহাস অনেক কিছু বলে এই মুহূর্তে হিরোদ হয়তো এই মন্দিরকে বাড়িয়েছিলেন তার সৌন্দর্য বাড়িয়েছিলেন যাতে তার অ্যাট্রাকশন সমস্তভাবে তার অর্থ ব্যবসা পরিচালিত করে রাজকোষে আর ইহুদি জাতিকে বিভ্রান্ত ঈশ্বর থেকে সরিয়ে বিভ্রান্ত পথে উপাসনায় নিয়ে যায় ঈশ্বর বাদে আকর্ষণীয় এই মন্দির হয়ে যায় ইয়াতে আমরা দেখতে পারি বর্তমানে এরকম বিশ্বে নানান দেশে এই নানান ধরনের সুন্দর কারুকার্য মূর্তি দেখে মন্দির দেখে আমরা তার দিকে তাকাই প্রশংসা করি প্রশংসা করি যে মানুষগুলো বানিয়েছে প্রশংসা করি যে সুন্দর বিল্ডিং এ কিন্তু যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সুন্দর করে প্রতিটি গাছপালাকে মানুষকে সযত্নে সাজিয়েছেন তার প্রশংসা আমরা সকলে করতে পারি না তার কারণ যারা আমরা তার সাথে সম্পর্ক গড়িনি যিশুর মধ্য দিয়ে তাদের জানার সমস্ত যোগ্যতাও পাওয়া মুশকিল আর তাই এই দ্বিতীয় মন্দিরে যে হিরোদ যেটাকে বর্ধিত করেছিল সেই মন্দির তখনকার দিনে যিশু যখন দাঁড়িয়ে আছেন এই 24 অধ্যায় সেই মন্দির আর মন্দিরের মধ্যে নেই কারণ মন্দিরে উপাসনা হয় ঠিকই কিন্তু মুশকিলটা হচ্ছে এই মন্দিরের কে ঘিরে চারপাশে ব্যবসা শুরু হয়ে গেছিল মানি লেনদেন টাকা লেনদেন হয় তারপরে পাখি পায়রা এইসব বিক্রি হয় নানান ধরনের ব্যবসা যেটা আমরা আজকেও দেখতে পাই নানান দেশে যে ব্যবসা আর তাই যিশুর শিষ্যরা সেদিনকে যখন সেই মন্দির থেকে বেরোচ্ছিলেন আমরা দেখি তার আগে যে তারা কোন জায়গাটা ছিলেন ম্যাপে যে জেরুজালেম শহরটা কোথায় এবং কোথায় দেখুন আজকে আপনাদের দেখাচ্ছি যেটা এটা হচ্ছে দেখুন ম্যাপ বলছে কি লাল রঙের এই জায়গাটা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙের যে ম্যাপটা সেখানে লাল রঙের একটা চৌকো বাক্স করা আছে ওখানে কি জেরুজালেম শহরটা দেখাচ্ছে যেখানে বেথনি থেকে এই জেরুজালেম শহরে যিশু তার শিষ্যদের নিয়ে গেছেন এবং সেখানে দেখুন একটা ছোট্ট জায়গা পাহাড়ের মতো যেটাকে যদিও ইংরেজিতে লেখা আছে ওটাকে জৈতুন পাহাড় বলা হয় মাউন্ট অফ অলিভ রয়েছে এবং সেখানেই সেই মন্দির থেকে বেরিয়ে তাদের গন্তব্য হচ্ছে ওই পাহাড়ের দিকে আজকে বাক্যের ওই অংশটাই আমরা জানি যিশু 4টে যে প্রধান বক্তৃতা দিয়েছিলেন বা তার আলোচনা রেখেছিলেন প্রথম ছিল নীতিগত সমস্তভাবে দর্শন নিয়ে উনি বলেছিলেন সেটা ছিল মতিলিখিত 5 অধ্যায় এবং 6 অধ্যায় তারপরে আমরা দেখতে পাই উনি মতিলিখিত 13 অধ্যায় দেন আর এক বড় আলোচ্য বিষয় যা বর্তমান সম্বন্ধে ভবিষ্যতের সাম্রাজ্যের বিষয়ে তার তৃতীয় আমরা দেখতে পাই যোহন লিখিত অধ্যায়ে যেখানে উনি তার উচ্চকক্ষে 19 অধ্যায় বলেছেন সমস্ত সেই তার আগামী দিনের কথাটা আর আজকে চতুর্থ সেই আলোচ্য বিষয় 24 আমরা দেখি যিশু সেটা এনেছেন এই জৈতুন পাহাড়ের মধ্যে আর তাই তার শিষ্যরা যে মুহূর্ত থেকে এখান থেকে এসে সেই সমস্ত মন্দির থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এমন সময় শিষ্যরা যদি বাইবেল থাকে সকলে খুলে পড়ুন 24 অধ্যায় রাখে তারা বেরিয়ে এইসব গাঁথনিগুলো দেখছেন যে কি সুন্দর গাঁথনি ইট সোনা কত সুন্দর মন্দির চাকচিক্য আহ মন ভরে যায় এত সুন্দর মন্দির ঈশ্বর 2 নম্বরে বলছে
মতিলিখিত চব্বিশ অধ্যায় দুয়ে তিনি উত্তর কহিরা কইলেন তোমরা কি এই সকল দেখিতেছ না আমি তোমাদের সত্য কইতেছি এই স্থানের একখানা পাথর অন্য পাথরের ওপর থাকবে না সমস্ত ভুলিষ্যা ভুলিষ্যাত হয়ে যাবে ভূমিষ্যাত ভেঙে যাবে ঈশ্বর যিশু তার শিষ্যদের তাদের শিষ্যদের চোখ যখন সুন্দর মন্দিরের দিকে ছিল যিশু তাদের সামনে সত্যটা এনে দিলেন কারণ যে ঈশ্বর উপাসনা করত এই মন্দিরে তারা প্রবেশ করে সেই ঈশ্বরের উপস্থিতি তাদের জীবনে ব্যক্তিগতভাবে যত না বেশি প্রশংসিত হয় তার থেকে বেশি এই বিল্ডিং এর দিকে তাকিয়ে তারা প্রশংসিত করে ফেলেছিল হয়তো আবার এও হতে পারে যে তারা সুনির্দিষ্টভাবে ভাবছিল যে যিশু যখন বললেন এত সুন্দর মন্দির একবার তো আমাদের ভেঙে গেছে সলোমনের মন্দির আবার যদি এটা ভেঙে যায় তাহলে ভবিষ্যতের প্রতিশ্রুতি ঈশ্বর আসবেন সাম্রাজ্য যেখান থেকে বিস্তার হওয়ার কথা মন্দির যদি না থাকে তাহলে কি করে হবে তাই যিশু সেদিনকে নিশ্চিত করেছিলেন জীবন্ত ঈশ্বর কোনোদিন মানুষের তৈরি মন্দিরে উপাসিত হতে পারেন না শুধু তাই নয় তার শিষ্যরা তাকে প্রশ্ন করেছিল কোথায় সেই আমরা ম্যাপে দেখলাম জৈতুন পাহাড়ে গিয়ে তাই যিশু যখন বলেছেন এর একটা পাহাড় পাথরও থাকবে না তা ভবিষ্যৎবাণী সত্তর খ্রিস্টাব্দে মিলে গেছিল দেখুন আজকে বাস্তবতায় তার ছবিটাকে দেখাই যদি যারা কেউ ইসরায়েলে গেছেন বা যাওয়ার উদ্দেশ্য রাখেন এই ছবিটা দেখে রাখুন এটা হচ্ছে এখনকার যে মন্দির ভেঙে চৌচি তার একটা পাথরও নেই প্রভুর বাক্য ভাববাদিত্ব ইতিহাসের মধ্যে নেই বর্তমানে আমাদের দৃষ্টিকে তার আগমনের দিকে তাকাতে প্রস্তুতি এক অক্লান্ত বিশ্বাস দেয় আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে এখানে সেই জায়গা দখল হয়ে গেছিল আমরা জানি বারংবার দখল হয়ে গেছিল এই মন্দির ভাঙার পূর্বে সত্তর সালে খ্রিস্টের ক্রুশাবৃত্তর প্রায় ৩৫ বছর পরে এই ঘটনাটা যখন আক্ষরিক অর্থেই সেই মন্দিরের একটা ইটও আস্ত ছিল না আর তারপরেই তার মধ্যে রোমান সাম্রাজ্য প্রবেশ করে এবং অনেকভাবে এর দখল নেওয়ার চেষ্টা করে এবং ইহুদি জাতিরা বা ইসরায়েলের লোকেরা বারবার তারা দখল নিতে ফিরে আসে কিন্তু তারা তিনবার ধরে ন্যায় এবং ব্যর্থতা হয় শেষ অব্দি ১৯৪৮ সালে এবং ৬৭ সালে অনেকটা অংশই তারা দখল মুক্ত করে আবার ইসরায়েল দেশের মধ্যে নিতে পেরেছে কিন্তু এই যে ডোমক রকটা দেখছেন সোনালী কালারের ওখানে রয়েছে মুসলিমদের জায়গা তারা দখল করে রেখেছে আর তাই ঈশ্বর আসবেন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান সময়ের ঊর্ধ্বে উনি নিজের জীবন্ত নিউ বা নব জেরুজালেমকে প্রতিষ্ঠা করবেন আমরা প্রকাশিত বাক্যে তার সম্পূর্ণতা দেখেছি আমরা পড়েছি দানুয়েলের ৭ থেকে ১২ অধ্যায়ের মধ্যে আর তাই এই ইতিহাস আর বর্তমানকে সামনে রেখে আমরা তার ভবিষ্যৎবাণীকে আগে রাখব তিনটে প্রশ্ন তার শিষ্যরা করেছিল জৈতুন পাহাড়ে সেই তিনটে প্রশ্ন আমরা তিন ২৪ অধ্যায়ের মতিলিখিত পড়লে তিন অধ্যায়ে পড়লে আমরা দেখছি দুই অধ্যায় যেখানে বলছেন তিনটি প্রশ্ন তার শিষ্যরা আমরা যদি মার্কের ১৩ অধ্যায় পড়ি সেখানে কোন কোন শিষ্য ব্যক্তিগতভাবে ছিলেন সেটাও বলে দেয় পিতর তারপরে ছিলেন জোহন আন্দ্রেও এবং তার ভাই জাকব এই চারজন যিশুর সাথে এই জৈতুন পাহাড়ে প্রশ্ন করলেন যে যদি মন্দির ভেঙে যায় ভুলিষ্যাত হয়ে যায় তাহলে প্রভু কবে আসবে তিনটে প্রশ্ন কি ছিল এক জেরুজালেম এবং মন্দিরের আসন্ন ধ্বংসের চিহ্ন কি দুই যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন কি তিন যুগান্তর চিহ্ন কি যখন এ যুগ শেষ হবে আর তাই যিশু প্রথম উত্তর দিতে শুরু করেছিলেন যখন তৃতীয় নম্বর প্রশ্নটা দিয়ে উত্তর শুরু করেছিলেন কি তৃতীয় নম্বর যুগান্তের চিহ্ন কি যিশু বলেছেন মতিলিখিত ১৪ অধ্যায়ের
আমরা যদি দেখি পাঁচ থেকে সাতে বলেছে কি হবে যুগে যুদ্ধ নানান জাতি নানান জাতির বিরুদ্ধে উঠবে এক রাজ্য এক দেশ দেশের বিরুদ্ধে উঠবে দুর্ভিক্ষ দেখা দেবে ভূমিকম্প দেখা দেবে এগুলো সবই হবে এগুলো সব হবে তাহলে কি যিশুকে প্রশ্ন করেছিল এটাই শেষ যুদ্ধ হলে যেটা হচ্ছে এখন আমরা দেখতে পাই এক দেশ আরেক দেশের বিরুদ্ধে লড়ছে এক রাজ্য আরেক রাজ্যের বিরুদ্ধে চারপাশে বন্যা ভূমিকম্প আফাম কত কিছু হয়ে যাচ্ছে তাহলে কি যিশু খুব শিগগিরই আসছে আসুন আমরা যাই আর একটু যিশু বলছেন যে আমার নামে অনেক আসবে তোমাকে বিভ্রান্ত করবে তোমাদের সত্যকে তাই যিশু বলছেন কি যে শুধু এগুলো দেখেই ভেবো না এটা সম্পূর্ণ শেষ হতে চলেছে এটা কি এটা আগে কি বলেছে যাতনার আরম্ভ এগুলো যাতনার আরম্ভ যাতনাটা কি যিশু আগমনের আগে সাত বছর ক্লেশ চলবে এটাকে বলা হয় মহাক্লেশ কষ্ট ক্লেশ মানে কষ্ট কারণ ঈশ্বর এই পৃথিবীকে বিচার আনতে চলেছেন যারা যিশুকে বিশ্বাস করেন পৃথিবীর ওপর তার বিচার আসবে সুবিচার করবেন উনি সেই শেষ সাত বছর যেটা আমরা দানুয়েলের অংশে জানি পড়ি সেই শেষ সাত বছরের প্রথম সাড়ে তিন বছরের মধ্যে উনি ওনার সেই সমস্ত চার্চ এবং তার ইহুদি জাতি যারা কষ্টে দুঃখে ভোগ করবে এই পরিস্থিতিতে তাদেরকে তিনি মহোল্লাসে নেবেন এবং তারপরে সাড়ে তিন বছর পর পূর্ণ বিচার আনবেন দ্বিতীয় আগমন প্রস্তুত কমপ্লিট করে উনি তার স্বর্গরাজ্যের নতুন জেরুজালেম হাজার বছর রাজত্ব করবেন আর তাই যিশু বলছেন এটা যাতনার শুরু উনি বলেননি সময় আর তাই বলছে আমার নামে অনেকে আসবে বলবে এই তো আমি জানি খ্রিস্ট আসবে দেখো ওখানে যুদ্ধ হচ্ছে এই বাইবেলে এখানে লেখা রয়েছে খ্রিস্ট এই বলেছে অনেকে আমাদের বিভ্রান্তি নিয়ে যাবে এখন মাল্টিমিডিয়ার যুগ তাই অনেক ভ্রান্ত খ্রিস্ট বিশ্বাসীও আমাদেরকে ভ্রান্ত পথে বিভ্রান্তিতে ভরিয়ে দেবে আমরা নিজেরা এগুলো সতর্ক করছি না প্রভু স্বয়ং আমাদের সতর্কিত করেছেন যে তোমরা সতর্ক হবে তোমরা তাতে বিভ্রান্ত হবে না আর কি তোমাদেরকে সমর্পণ করবে তার মানে তখনকার দিনে বলছে যে তার শিষ্যরা যিশুকে বিশ্বাস করার জন্য তখনকার দিনের যারা তাদেরকে ঘৃণা করত তাদের ওপর ঈর্ষা করত সেই যিশুকে ভালোবাসার জন্য তাদেরকে কি করবে মিথ্যা কারণে গভর্নমেন্টের বা সরকারের হাতে ধরিয়ে দেবে আর কি করবে যিশুকে জানার জন্য তাদের হত্যা করবে আমরা জানি তার আর্ধেকের ওপর শিষ্য প্রত্যেককেই হত্যা বা বধ করা হয়েছিল চতুর্থ কি তাদের সাথে দেশ করবে হিংসা করবে তাদের সাথে সমস্ত বিচ্ছেদ করবে তাদের সাথে অন্যায়ভাবে যুদ্ধ করবে বলছে সেই সময় অনেকে বিশ্বাস থেকে সরে যাবে অনেকে তাই আজকে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী কেন আমাদের প্রস্তুতির প্রয়োজন কারণ খ্রিস্ট সেদিনকে তার শিষ্যদের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বান আমাদের জন্য প্রযোজ্য কারণ তার দ্বিতীয় আগমন এখনো ঘটেনি আর তাই বলছে তারা একে অপরে তারা কে তখনকার দিনের ইহুদি জাতি এবং বিজাতীয় যারা ছিল তারা কি করবে যারা খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে ধরিয়ে দেবে এবং এখনো সেটা হয় এখনো সেটা হয় আর কি পরস্পরকে ঘৃণা করবে আর ভণ্ড ভাববাদীর আবির্ভাব হবে সবাই বলবে কি আমি ভবিষ্যৎ জানি এই আর কুড়ি বছর পর আমার মিলে গেছে না দশ বছর আগের ঘটনা পাঁচবার মিলিয়েছি এটাও মিলবে ভ্রান্ত অনেকে আমরা দেখি আমাকে মাল্টিমিডিয়া অনেক কিছু পাঠায় এই হচ্ছে তার মানে শেষ ওই হচ্ছে ভাই বোনেরা এইসব বিভ্রান্তিতে আমাদের প্রভু বারণ করেছেন আজ্ঞা করেছেন খুব সাবধান হয়ে যেত ওই জন্য আমরা প্রথমেই বলেছি কি যে প্রস্তুতি দুই ধরনের যখন ক্লেশ আসবে কষ্ট আসবে যুদ্ধ হবে
বিনা কারণে লোকে আমাদের সাথে দেশ করবে আমাদেরকে সরকারের হাতে ধরিয়ে দেবে আমাদের সাথে সমস্ত হিংসা করবে আমাদের উপর অত্যাচার করবে আমাদেরকে বধ করবে আর শুধু তাই নয় আরো অনেক কিছু হবে নিজেদের পরিবারের লোকেরা সমস্তভাবে সেই সমস্ত আমাদের সে বিদ্বেষ করবে তাদের জন্য প্রত্যেকে একই কথা বলে আর তার মানে কি হচ্ছে যে সকলে আমাদের বিরুদ্ধে করছে আমাদের কষ্ট জীবন যিশুকে জানার জন্য যিশুর প্রশংসা করার জন্য আর এটা হচ্ছে কেন যুদ্ধ অন্যায় কারণ মানুষের প্রতি মানুষের ভালোবাসা চলে গেছে মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই মানুষের ঈশ্বরের প্রতি ভক্তি নেই মানুষের ঈশ্বরের ভয় নেই আর তাই অধর্ম বেড়ে গেছে মানুষের প্রেম বরফের মতো জমে গেছে সেই প্রেম আর মানুষের কথা চিন্তা করে না ঈশ্বরকে ভয় পায় না ঈশ্বরের কাছে নত হয় না তারা অর্থের কাছে নত হয় তারা সমস্যার কাছে নত হয় তারা সমস্ত মানুষের কাছে বিশ্বাস করে কিন্তু পবিত্র ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন তার পরিণাম উনি জানেন যে ভবিষ্যতে আসছেন তার প্রতি না ভয় খায় না ভীতি খায় না তার প্রতি তারা বাধ্যতায় চলে আর তাই এই জন্য আজকে আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে কারণ যে প্রেম খ্রিস্ট ক্রুশের মধ্যে দিয়ে দিয়েছে যে সত্য খ্রিস্ট আমাদের মধ্যে দিয়েছেন তার ক্রুশ থেকে কবরে গিয়ে এবং কবর থেকে উত্তীর্ণ হওয়ার পর দিলে চল্লিশটা দিন এই পৃথিবীর মধ্যে রেখেছিলেন আর এই মুহূর্তে তার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের প্রতি মুহূর্তে এক তার অকৃত্রিম অনুগ্রহের বাসনায় তার প্রেমকে আমাদের সাক্ষ্য দিয়েছেন আর তাই এই অধর্ম বেড়ে যাচ্ছে আরো বাড়বে তাহলে আমরা কিসের প্রত্যাশায় থাকবো কিসের প্রস্তুতি নেব কিসের পুরস্কার পাব আমরা জানি বাক্যের আরো অংশে আমরা দেখব যে কি বলে যদি আমরা দেখি যে এই অধর্ম বিদ্ধ হতে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের উপর কি প্রভাব হবে কি আমাদের জীবনের অবস্থা হবে কি হবে তখনকার কি হয়েছিল ইহুদিরা প্রত্যাখ্যান করেছিল বিধর্মীরা প্রত্যাখ্যান করেছিল আজকেও তাই হয় যারা ইসরায়েলে থাকে যারা যিশুকে বিশ্বাস করে তাদের দেশের লোক তাদেরকে প্রত্যাখ্যান করে আমরা যে দেশে থাকি সেখানে যারা বিশ্বাসের জন্য আমাদের বিধর্মীরা প্রত্যাখ্যান করে আর কি করে নিপীড়ন করে আমাদের যখন এই নিপীড়ন আসে কষ্ট দুঃখ ভোগ আসে আমরা কি খ্রিস্টের সাক্ষ্য বহন করি সাধু পৌল করেছিলেন তাকে কতবার মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে কিন্তু প্রভুর গৌরব করেছেন আমাদের জীবনেও কতবার লাঞ্ছনা হচ্ছে আমরা সেই সময় প্রভুর ওপর বিশ্বাস রেখে সম্পূর্ণভাবে আমরা সেই নিপীড়নের সময় তার যে সাক্ষ্য জীবন্ত আমাদের জীবনে তার সুযোগ পাচ্ছি আর কি করছি আমরা সুসমাচার ছড়িয়ে দিচ্ছি যত অধর্ম হবে এই পৃথিবীতে আমরা মানুষের কাছে তার সুসমাচার ছড়িয়ে দেব যাতে ঐশ্বরিক বাণী আমরা গ্রহণ করব আর কি আমাদের নিজেদের পরিবারের সদস্যরা আমাদের প্রত্যাখ্যান করবে সমস্ত মানুষ যিশুকে জানার জন্য আমাদের ঘৃণা করবে আর কি জীবনের হুমকির সম্মুখীন হবো আমাদের পরিত্রাণ যে চলে যাবে তা নয় কিন্তু আমাদের এই দেহকে ক্ষতি করার জন্য সারা পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীদের ওপর চোখ রাখবে শয়তানরা আর কি আমরা যারা প্রেরিত ঈশ্বরে তখনকার দিনে যারা ছিলেন এবং আজকে যারা আমরা খ্রিস্টের সুসমাচার করি তারা আমরা আত্মাকে জয় করব যত অধর্ম বৃদ্ধি হোক কারণ আমরা জানি দুই করিন্থীয় পাঁচের ১৭ থেকে ১৯ আমরা হচ্ছি তার দূত নবজন্মের সৃষ্টি সেই জন্য আমরা সেটা করতে পারবো আর তাই দ্বিতীয় প্রথম আমরা দেখি যে প্রথম প্রশ্নের উত্তর আমরা দেখেছি যে যুগান্তর শেষ কি যিশু কি উত্তর দিয়েছিলেন এবার দ্বিতীয় যেটা প্রথম প্রশ্ন ছিল যে জেরুজালেম এবং মন্দিরের আসন্ন ধ্বংসের চিহ্ন কি এটা একমাত্র মতিলিখিত ২৪ অধ্যায় এবং মার্কের ১৩ পাওয়া যায় না এটা পাওয়া যায় আমরা যদি দেখি সেটা সম্পূর্ণভাবে লুক সুসমাচারের সমস্ত ২১ অধ্যায়ের ২০ থেকে ২৩ যেখানে বলছেন যিশু তোমরা যখন দেখবে যে কখন আসন্ন যে জেরুজালেম এবং মন্দির ধ্বংসের চিহ্ন কি বলছে চারপাশ থেকে সেনা ঘিরে ধরেছে ইহুদিরা থাকবে তারা পালিয়ে যাবে নগর ছেড়ে আর ফিরে না আসে এবং ওই দিনগুলো শাস্ত্র অনুসারে হবে কারণ
ভয়ঙ্কর স্ত্রী লোকেদের যেমন দুর্দশা হবে, কারণ মহা সংকট আসছে, ওই লোকেদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে আসছে। এই অংশে আপনাকে বলে রাখি, 70 সালে খ্রিস্টের মৃত্যুর 35 সালের মধ্যে এই মন্দির ভেঙে গিয়েছিল। জেরুজালেম শহরকে সমস্ত রোমান সাম্রাজ্যবাদ আক্রান্ত করেছিল। আমরা জানি ইতিহাস বলে যে এই অধ্যায়ে তখন যখন রোমান সাম্রাজ্যের গভর্নর ছিলেন জেনারেল সেটিয়াস গালাস, তিনি সেই 1966 সালে সেই আক্রমণ বা দখল করার চেষ্টা করেছে সমস্তভাবে জেরুজালেমের। এবং সেই সময় আমরা জানি যে প্রায় 11 লক্ষ ইহুদি জাতিকে হত্যা করা হয়েছিল এবং 97,000 কে নিয়ে যাওয়া হয়েছিল কৃতদাস হিসেবে। ইতিহাস তার সাক্ষী হয়েছে। আর তাই যিশু আমাদেরকে সেদিনকে তার শিষ্যদের বলেছিলেন প্রস্তুত হও, কারণ এই ধ্বংস অবশ্যম্ভাবী ছিল। সেই ধ্বংস 66 সাল থেকে 135 সালের মধ্যে প্রায় 3 বার ইহুদি জাতি দেশ ছাড়া হয়েছে এবং বারবার ফিরে আসার চেষ্টা করেছে। কিন্তু আমরা জানি যে 70 সালে মন্দির ভেঙে গেছে, যে ছবি আজকে আমরা দেখেছি ইতিহাসে, সে আজকে মন্দির আর নেই, সে ইতিহাস হয়ে গেছে। কারণ আবার বলি, তার শিষ্যরা মন্দিরের দিকে তাকিয়েছিল, আর তাই ঈশ্বর আজকে তাদের চক্ষে সেই জীবন্ত ঈশ্বরের প্রতিশ্রুতি, তার পরিকল্পনা, তার অনন্ত পরিত্রাণের দিকে তাকাতে বলেছেন। আর তাই সেদিনকে শিষ্যদের প্রস্তুত হতে বলেছিলেন। আমরা প্রথম প্রশ্ন আজকে এখানে পড়লাম, যেটা উত্তর হয়ে গেছে। আমরা জানি ইতিহাস, এই মন্দির ধ্বংস হয়ে গেছে, জেরুজালেমকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু পুরো হয়নি, এখনো ভবিষ্যৎ আছে। কারণ 1948 সালে ইসরায়েল জাতি ফিরে আসে এবং আবার তাদের দেশকে দখলদারিত্ব করে। আর তাই আমরা প্রথম প্রশ্নে দেখেছি যে তৃতীয় প্রশ্নের উত্তর প্রথম দিয়েছি, কি যুগান্তর শেষ কবে হবে, তার উত্তর যিশু দিয়েছেন। দ্বিতীয় কি পড়লাম, প্রথম প্রশ্নের উত্তর এখানে পড়লাম যে মন্দির কবে ধ্বংস হবে। আমাদের এবার দেখার পালা যে তৃতীয় অংশে কি রয়েছে। যিশুর বলছে, যিশু তুমি যে দ্বিতীয় আগমন আসবে তার চিহ্ন কি, কি করে বুঝবো, তার শিষ্যরা তাকে প্রশ্ন করেছে। আর সেই সময় যিশু বলছে যে দেখো, তখন তোমাদের জীবনে আকাশের দিকে তাকাতে হবে, তখন আর এই মন্দিরও থাকবে না, কিছু থাকবে না। কিভাবে বুঝবো, বলছে যে দেখো, সমস্তভাবে যখন এই অধর্ম বেড়ে যাবে, মানুষের হৃদয় শীতল হয়ে যাবে, কিন্তু তারা, 24:13 তো বলে, তারা সমস্তভাবে অনন্ত পরিত্রাণ পাবে, যারা বিশ্বাসে স্থির থাকবেন। তার মানে বলছে না, যারা আমরা যারা পরিত্রাণ পেয়েছি বিশ্বাস করে আমাদের পরিত্রাণ হবে, এটা বলছে না। উনি বলতে চাইছেন, তখনকার দিনের ইহুদি জাতি যারা ছিলেন, ঈশ্বর 7 বছর আসার পূর্বে যে মহাক্লেশ হবে, কষ্ট হবে, এই পৃথিবীর ওপর বিচার আনবেন, তার প্রথম 3.5 বছর যখন সেই ক্লেশে উনি মহোল্লাসে আমাদেরকে নিয়ে চলে যাবেন, তারপরে পূর্ণ বিচার আনবেন, সেই কষ্টের সময় যে সমস্ত ইহুদি জাতির জাতির লোকেরা ধৈর্য ধরে ঈশ্বরের প্রতি পূর্ণ বাধ্যতায় থাকবেন, তাদেরকে উনি সেই আশীর্বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন। আর তাই বলছেন যে তখন মহাক্লেশ মানে আরো কষ্ট বেড়ে যাবে। আর সেই সময় কি হতে পারে বলছেন উনি, যে অনেকে অনেক রকম বলবে, কিন্তু দেখো সেই মহাক্লেশের ফাইনাল দিনে কি হবে, সূর্য অন্ধকার হবে, চন্দ্র জ্যোৎস্না দেবে না, আকাশ হইতে তারাগণের পতন হবে, আকাশ মণ্ডলের পরাক্রম বিচলিত হবে, আর তখন মনুষ্য পুত্র যিশুর চিহ্ন আকাশে দেখা যাবে। হ্যালেলুইয়া!
ঈশ্বর আমাদের সত্যের দিকে কোথায় হৃদয়কে রেখে দিচ্ছেন, উনি যে আসবেন উনি লুকিয়ে রাখেননি। যদিও আমরা জানি এক থেসালোনিয় 5 অধ্যায়ে পড়ি একে যে উনি আসবেন, সেই ওনার দিন আসবে, প্রভু দিন চোরের মতো উনি বলে আসবেন না, আর সেই জন্যই আমাদের আজকে প্রস্তুতি রাখতে হবে। তাই বলছে একটা বিশাল নিষ্প্রদীপ ঘুরবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে, পৃথিবী প্রচন্ড বিভ্রান্তি পৃথিবীতে হবে। আর সেই সময় বলছেন 31:24, হালেলুইয়া, তিনি মহাতুরী ধ্বনি সহকারে আপনার দূতগণকে প্রেরণ করবেন এবং আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত তিনি সব একত্রিত করবেন। আর তারপরেই দেখা যাচ্ছে উনি বলছেন যে আমার এই কথা সমস্ত ভাবে সিদ্ধ হবে, এই কথা কখনো লোপ হবে না। আমরা কেন বিশ্বাস করতে পারি? পিতা যা বলেছিলেন তা পূর্ণতা পেয়েছিল। কোথায়? আমরা জানি সেই প্রথম মন্দির ভেঙে গেছিল, দ্বিতীয় মন্দির গড়া হয়েছিল, যিশু বলেছেন তার একটা ইটও থাকবে না। আজকে আমরা দেখেছি বাস্তবটা কোথায়, তার একটা ইট ইসরায়েলে নেই। আর তৃতীয়, আজকে যিশুর দ্বিতীয় আগমন সেটা অবশ্যম্ভাবী হবে, যে ঈশ্বর বিশ্বাসযোগ্যতা করেন, যে ঈশ্বর পরাক্রমশালী, সেই ঈশ্বর এলসাডাই, তিনি যা বলেছিলেন ইতিহাস বলছে, যা বলেছেন আজকে বাস্তব বলছে, আর যা বলেছেন তা ভবিষ্যতের প্রতিশ্রুতিতে আমাদের বিশ্বাস রাখার জন্য প্রস্তুতি হওয়ার আহ্বান রাখে। কারণ উনি বিশ্বাসযোগ্য ঈশ্বর, উনি মিথ্যাচারণ করেন না। কারণ এই পুরো পরিকল্পনা অনন্ত পরিত্রাণ পিতার মধ্য দিয়ে এসছে, তার পুত্রকে সংযুক্ত করে পবিত্র আত্মার সন্ধিক্ষণে। আর তাই এই দ্বিতীয় আগমনের প্রচন্ড বিভ্রান্তি মানুষের জীবনে হবে। কেরকম হবে বলছি জানো? সেই নোয়া আমরা দেখি যে বলছে যে নোয়ার যেমন সময় হয়েছিল, নোয়ার সময় কিরকম হয়েছিল আমরা যদি জানি, যে নোয়ার সময় হয়েছিল 38 পদে যদি পড়ি, মতিলিখিত 24, যে সবাই খেতে ব্যস্ত ছিল। আমরা যারা নোয়ার কথা জানি আদি পুস্তকের যদি 6 অধ্যায়ের পরবর্তী পড়ি, যে নোয়াকে ঈশ্বর বলেছিল তুমি সেই জাহাজ বানাও, আর তার মধ্যে প্রতিটি প্রাণীকে এবং তোমার পরিবারকে তোমরা নিয়ে ঢুকবে, এবং আমরা পুরো পৃথিবীকে আমি বিচার আনব। প্রথম কি করেছিলেন ঈশ্বর? নোয়াকে বলেছিলেন, নোয়া বিশ্বাস করেছিল, আর তারপরে কি করেছিলেন ঈশ্বর? বন্যা বিচার হিসেবে এসেছিলেন সারা সমস্ত ভাবে। সেই তখনকার দিনের ইহুদি জাতির যত অবিচার অধার্মিক লোক ছিল তাদেরকে সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে বিচার দিয়েছে। মৃত নোয়ার পরিবার ছাড়া আর ওই জন্তু জানোয়াররা জাহাজের ছাড়া আর কোনো কিছু এই পৃথিবীতে জীবিত ছিল না। আর তাই বলছে সেই সময় সেই লোকেদের প্রতিশ্রুতি ঈশ্বর বলেছিলেন, আমি আসবো, তোমরা অধর্ম করো না, তোমাদের বিচার করে দেবো আমি, তারা শোনেনি। আর আজকেও হচ্ছে পৃথিবীতে, আজকেও তাই হচ্ছে। ঈশ্বর যিশুর প্রতি যারা বিশ্বাস রাখি আর যারা রাখি না, প্রত্যেকেই একই অংশে ভুক্ত হই। যারা বিশ্বাস করে দিন রাত খাওয়া আনন্দ পৃথিবীর জীবনের মধ্যে ব্যস্ততা রেখে দিই, প্রভুর প্রস্তুতির জন্য আমরা প্রস্তুত হই না। তেমনি যারা যিশুকে জানে না বা জেনেও তারাকে বর্জন করেছে, তাই তারাও একই ভবিষ্যতের প্রত্যাশায় থাকতে হবে। কারণ প্রভু যিশু আসছেন, যারা আমরা খেতে ফুর্তিতে আমাদের ভোগ বিলাসের মধ্য দিয়ে জীবনকে যিশুকে সরিয়ে করতে চাইছি এবং যিশুর বিরুদ্ধে সমস্ত অনাচার অধার্মিক জীবনযাপন করছি, তা যিশুর জীবনকে, সমস্ত পবিত্র জীবনকে, তার সম্পর্ককে সমস্ত হত্যা করা হয়, সমস্ত হত করা হয়, তার হৃদয়কে ক্ষত তার থেকেও বেশি করা হয় যা ক্রুশে করা হয়েছিল, তার বিচার হবে। এবার বিচার উনি করেছিলেন, তাই নোয়ার উদাহরণ ইনি দিয়েছেন এখানে, যে নোয়ার দিনের মতো সেই দিন আমাদের দেখতে হবে যখন প্রভু এই রাজকীয় রাজাদের রাজা যিশু এই পৃথিবীতে প্রবেশ করবেন। সেই দিন আর বেশি নেই, তবে দিন কবে সেটা উনি বলেছেন, আমরা দেখি 24:34, সেটা আমাদের বিবেচ্য নয়, ঈশ্বরের চিন্তা আমাদের চিন্তা এক নয়। তাই আমাদের তার প্রতিশ্রুতিকে ধাপে 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 বিশ্বাস রেখে সমস্ত ক্লেশে প্রস্তুত থাকতে হবে। আমরা জানি মতিলিখিত 25:1-12 যে অংশে দুটো ধরনের নারীর কথা বলা হয়,
সেই দশজন নারী যাদেরকে প্রদীপ দেওয়া হয়েছিল যে বর আসবে, কনের বাড়ির তরফে তারা বরকে আহ্বান জানাবেন, তাদের প্রদীপ ছিল এবং সলতে ছিল। তখনকার দিনে ইহুদি জাতিতে নিয়ম ছিল তিনটে প্রথা, কোন বিয়ে হলে প্রথমে উভয় পক্ষে মিলিত হয়ে বিয়ের করা সবকিছু ঠিক হতো, দ্বিতীয়তে সেটা বিয়ে হতো, তৃতীয়তে যখন বর আসতো কনেকে নিয়ে যেতে। আর এই অংশে ২৫ অধ্যায়ে আমরা দেখি মতিলিখিত সেই বর আসবে এবং সেই জন্য যেসব কন্যাপক্ষের মেয়েরা দাঁড়িয়ে থাকবে বর আসবে সেই সময় সেই লম্প নাড়িয়ে নৃত্য করতে করতে তাকে সমস্ত আহ্বান জানাবে। তার উদাহরণ দিয়ে যিশু বলেছে যে স্বর্গরাজ্য এরকম, তোমরা প্রস্তুত থাকো, যে ঈশ্বর যিশু কখন আসবে আমরা জানি না। ওই দশজন নারীকে প্রদীপ বর আসবে বলে তৈরি থাকতে বলেছে, কিন্তু তাদের মধ্যে পাঁচজন ঘুমিয়ে পড়েছে, সকলে ক্লান্ত হয়েছে, আর পাঁচজন যারা বুদ্ধিমত্তি নারী তারা ওই তেল এক্সট্রা রেখে দিয়েছে, অতিরিক্ত যদি ফুরিয়ে যায় তাহলে তারা ভরে তখন করতে পারবে। আর পাঁচজন ভেবেছে তো আসছে না, আর কি আসবে, তারা ঘুমিয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে যখন বর এসছে তখন ওই পাঁচজন দৌড়ে গেছে, তাদের প্রদীপের তেল শেষ হয়ে গেছিল রাত্রেবেলা, তারা সঙ্গে সঙ্গে তাদের তেল ছিল অতিরিক্ত ওটা লাগিয়েই আবার তারা নৃত্য করতে করতে তারা গেছে এবং সেই বরের সাথে বসে সেই ভোজন পর্বে বসতে পেরেছে। আর পাঁচজন দেখছে নেই, আমার তেল ফুরিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম তো আসবে না। সেই সময় পাঁচজন অন্য পাঁচজন মহিলার কাছে বলে আমাকে একটু ধার দাও না, তারা বলে আমরা দিতে পারবো না এখন। আর তারা তখন তেল নিতে যায়, সেই সময় প্রভুর দরজার বন্ধ হয়ে যায়, বরের দরজা তারা আর কাউকে ঢুকতে দেয় না। আর আজকে আমাদের জন্য সেই জন্য প্রস্তুত থাকতে হবে। যিশু বলছেন যে যখন আসবো আমি বলে আসবো না কখন আসবো, কিন্তু আমাদেরকে সেই মহিলাদের মতো প্রস্তুত থাকতে হবে। আমাদের মণ্ডলী চার্চ, উনি হচ্ছেন চার্চের বর, আমাদের চার্চ হচ্ছে তার কোণে, তিনি বিবাহ স্থাপন করেছেন। আমাদের চার্চকে প্রস্তুত থাকতে হবে সমস্তভাবে, সেই প্রস্তুতির মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আর তাই নোয়ার সময় যখন বিচার এনেছিল তখন নোয়াকে নৌকায় ঢুকতে হয়েছিল আর পৃথিবীকে ভাসিয়েছিল, কিন্তু উল্টোটাই এবার হবে। কি বলছে আবার চলে যাই ২৪ মতিলিখিত, সেখানে বলছে যে ৪১ এবং ৪২ মতিলিখিত ২৪ অধ্যায়, সেখানে বলছে দুজন স্ত্রী লোক জাতা পিসছে, একজনকে নিয়ে যাবে আর একজন থাকবে। বলছে অতএব জাগিয়ে থাকো, কেননা তোমাদের প্রভু কোনদিন আসবে তোমরা জানো না। তার মানে কি বলছে, কাকে আবার নিয়ে যাবে? যে ভালো কাজ করেছে, যিশুকে বিশ্বাস করেছে না, যারা বিশ্বাস করেনি তাদেরকে নিয়ে যাবে। নোয়ার সময় নোয়াকে বাঁচিয়েছিল নৌকায় ঢুকি আর সবাইকে ধুয়ে সাপ, এবার এখানে তাদেরই রাখবে যারা যিশুর প্রতি বিশ্বাস রেখেছে, তাদেরকে রাখবে মুক্ত করে। আর যারা শেষ পর্যন্ত বিচার করেনি, শেষ বিচারে উনি তাদেরকে আবার সেই সাত বছরের যে কেস চলবে তারপরে বিচার আনবেন, তাদেরকে স্বর্গে সেই নরক কুণ্ডে ফেলে দেওয়া হবে। আর তাই উনি বলেছেন জেগে থাকো, প্রস্তুত থাকো। ভাই বোনেরা, আমরা আজকে কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুত আছে আমাদের প্রভুর জন্য? আমাদের প্রভু আজকে সম্পূর্ণভাবে সেই আহ্বান জানায়, আমরা কি সকলে প্রস্তুত আছি? ঈশ্বর আমাদের এই ভাববাদিত্ব দিচ্ছে না শুধু জ্ঞান অর্জনের জন্য, সাধারণ একটা জ্ঞান ভবিষ্যৎ সম্বন্ধে জানি, উনি দিচ্ছেন যাতে আমরা খ্রিস্ট বিশ্বাসী লোকেরা যাতে ঈশ্বরের দ্বিতীয় আগমনের যিশুর জন্য পূর্ণ প্রস্তুত থাকি। সেই প্রত্যুত্তরে দুভাবে প্রস্তুত, এক ক্লেশ যখন আসবে আমরা যেন প্রভুর আত্মায় সম্পূর্ণভাবে ওই দুঃখ ভোগ, তার প্রতি বিশ্বাস, জীবনে পবিত্র আত্মা নিয়ে চলতে পারি। আর দ্বিতীয়ত, যারা ওই রাত জেগে যখন লম্প নিয়ে বসেছিল বা যে মহিলারা দুজন জাতাপিস ছিল তাদের একজনকে নিয়ে গেছে একজনকে রেখেছে, সেই ধরনের আমাদের সমস্তভাবে তার ওপর নির্ভর বিশ্বাস রেখে চলতে হবে, তবেই আমরা ক্লেশে সমাজে কষ্ট ভোগ করব, দ্বিতীয় প্রস্তুতিতে আমরা তার সমস্ত সেই পুরস্কারটা পাব। আর তাই ঈশ্বর আমাদের প্রস্তুত করেছেন, পরিকল্পনা করেছেন এই অধার্মিকের পৃথিবীতে, যেখানে হৃদয় মানুষের প্রতি মানুষের ভালোবাসা নেই, মানুষের প্রতি মানুষ হিংসে, বিদ্বেষ, অহংকার, গরিমা, সমস্ত ঈর্ষায় একে অপরকে হত্যা করছে,
সেই অধার্মিকের জীবনে আজকে আমাদের ঈশ্বর তার উত্তাপের হৃদয় দিয়েছে, যা অধার্মিকের মতো আমাদের হৃদয় সমস্ত বরফে জমে যায় না, আমাদের জীবন সেই উত্তপ্ত হৃদয় যীশু খ্রিস্টের, যিনি শত্রুকে ভালোবাসতে শেখান, যিনি সমস্ত ক্লেশ অন্যের ভালোর জন্য প্রার্থনা করতে শেখান। আর তাই আমাদের ক্লেশ যতই আসুক, ঈশ্বর বলছেন যে আমরা যাতে তাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকি যখন আসবে। তার ভবিষ্যতের একটা নিজস্ব পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা আমাদের জীবনকে যাতে প্রস্তুত করে, আমরা যাতে জানি, আমরা যাতে যে কোনো সমস্যায় থাকি, আমাদের অভিযোগ থাকুক, আমাদের ভয় ভীতি থাকুক, আমাদের জীবনে হতাশা থাকুক, প্রতিটা অবস্থাতেই আমাদের জীবনে যাতে ঈশ্বরের প্রতি বিশ্বাসে আমরা সমস্ত ক্লেশ মজবুত থাকি। কারণ ঈশ্বর আমাদের জন্য এক মহা ভবিষ্যতের পরিকল্পনা করেছেন, আর সেই ভবিষ্যৎ যিশুর মধ্য দিয়ে পূর্ণতা পাওয়া। আর তাই আজকে আমাদের দুটো জিনিসে দিয়ে আমরা শেষ করব। প্রস্তুত বলতে আমাদের কিভাবে প্রস্তুতি হতে হবে, কারণ বলেছে যারা শেষ পর্যন্ত থাকবে, বিশ্বাসে স্থির থাকবে, যারা তার প্রতি প্রতিশ্রুতিতে তার জীবনে স্থির থাকবে, তারা সেই সমস্ত অনন্ত পরিত্রাণ পাবো আমরা। তাই প্রস্তুতি অংশে আমরা অনেক কিছু হতে পারে, আমি চারটে এখানে রেখেছি। এক, ঈশ্বরের পবিত্র বাক্য পড়তে হবে আমাদের প্রতিদিন প্রতি সময়। দুই, সব কিছু অবস্থাতে আমাদের তাকে প্রার্থনা করতে হবে। তিন, যিশুর ওপর সম্পূর্ণ আমাদের আস্থা রাখতে হবে যখন প্রার্থনা করব। আর চতুর্থ, প্রভুতে আমাদের নমিত হতে হবে, নম্র হতে হবে, যেখানে প্রভুর গৌরব করবে, যেখানে প্রভুর প্রশংসা হবে, যেখানে প্রভুর গর্ব হবে। আর পঞ্চম, অবিরামভাবে, অনবরতভাবে, অবিচ্ছেদ্যভাবে ঈশ্বরের সুসমাচার সবাইকে বলতে হবে। আমরা কি সকলে প্রস্তুত ভাই বোনেরা? আজকে আমরা দেখেছি ইতিহাস, শুরু করেছি যিশু তিনটে প্রশ্ন, আজকে আমরা তার উত্তর পেয়েছি প্রভুর কাছ থেকে, বাক্যের মধ্য দিয়ে। প্রভু যা বলেছেন ইতিহাসে হয়েছে, বর্তমান তা দেখাচ্ছে, আর ভবিষ্যতের ভাববাদিত্ব উনি যে আসছেন মহাক্লেশের সময়, আমাদের সেই দুটো প্রস্তুতির অংশ। এক, ক্লেশের সময় আমরা স্থির থাকব। দুই, তার প্রস্তুতি পর্বের পরে আমরা সেই পুরস্কারের জন্য সমস্ত জেগে থাকবো, যাতে পুরস্কার আমরা তার আশীর্বাদের অনন্ত পেতে পারি। আর তাই আজকে আমাদের মনে হয় সব থেকে বড় যে পবিত্র আত্মার মাধ্যমে ও বাধ্য হয়ে খ্রিস্টের মতো আমরা যাতে জীবনযাপন করতে পারি, কারণ উনি যখন আসবেন আমরা লজ্জিত হব না। আমরা সেই দশজন নারীর মধ্যে পাঁচজন নারীর হতে চাই, যখন উনি এই চার্চকে মহল্লাসে নেবেন, মণ্ডলীকে আমাদের প্রত্যেককে, তখন যেন আমরা প্রস্তুত থাকি, আমরা যেন স্থির থাকি, আমরা যেন সমস্ত মহাক্লেশের অবস্থাও তার প্রতি আগমনের জন্য আমরা নিজেদেরকে দেহ এবং আত্মাকে সমর্পিত রেখে সমস্তভাবে রুখে দাঁড়াই এই অধার্মিকের পিতাবে অশীতল শীতলের হৃদয়ের মধ্যে আমাদের হৃদয় যেন খ্রিস্টের উত্তাপ থাকে, খ্রিস্টের পবিত্রতা থাকে, খ্রিস্টের নম্রতা থাকে, খ্রিস্টের অনুগ্রহ আশীর্বাদ থাকে। আসুন আমরা প্রার্থনা নমিত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আজকে আমাদের তোমার দ্বিতীয় আগমনের যে বার্তা দিয়েছ সেই সত্য যবেই হোক না কেন প্রভু, সেই সত্য চিরন্তন এবং সম্পূর্ণভাবে হবে প্রভু। আমাদেরকে সেইভাবে প্রস্তুত করো, তোমার বাক্য দ্বারা, তোমার আত্মা দ্বারা, তোমার প্রতিশ্রুতি দ্বারা, তোমার পরাক্রম দ্বারা, তোমার অনুগ্রহ দ্বারা, যাতে তোমার গৌরব যে অবস্থাতে আমরা থাকি শেষ দিন অবধি সেই তোমার আকাঙ্ক্ষায় আমরা অর্জন করতে পারি, বহন করতে পারি, এবং তুমি যখন আসবে প্রভু আমরা যেন তোমার কাছে সেই সমস্ত আনন্দে দাঁড়াতে পারি, মহল্লাসের জীবন। সেই প্রত্যাশা প্রভু আজকে আমরা তোমার হাতে প্রত্যেককে সমর্পণ করে ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। ধন্যবাদ।